মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফের ফতোয়া দিই, মুসলিম হয়েও আরেকজনকে ইহুদি নাসারার দালাল বলি, কিন্তু একজন নবী তিনি শিরক হতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেননি। তাই আমরা যেন যে কোনো মূল্যে আমাদের মুসলিম উম্মার ঐক্যটাকে ধরে রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দীনী ভাই এবং বোনেরা, প্রফিট সিরিজের 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা হারুন আলাইহিসসালামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়েদানা হারুন আলাইহিসসালাম তিনি ছিলেন সাইয়েদিনা মুসা আলাইহিসসালামের সহোদর ভাই বা আপন ভাই। হারুন আলাইহিসসালাম ছিলেন সাইয়েদানা মুসা আলাইহিসসালামের চেয়ে বয়সে 3 বছরের বড়। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 35 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজীরা। অর্থাৎ আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি আর তার পাশাপাশি তার ভাই হারুনকে মুসার সহকারী হিসেবে আমি দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি। সূরা ফুরকানের এই আয়াত থেকে বোঝা গেল সাইয়েদানা হারুন আলাইহিসসালাম ছিলেন বেসিক্যালি মুসা আলাইহিসসালামের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়া। অর্থাৎ আমি আল্লাহ তাআলা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবী রূপে দান করেছি। এবং সাইয়েদানা হারুন আলাইহিসসালামের নবী হওয়ার প্রেক্ষাপটটা মূলত ছিল মুসা আলাইহিসসালামের আবেদনের প্রেক্ষিতে। সাইয়েদানা মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে নিবেদন করেছিলেন, আবেদন করেছিলেন যে হে আল্লাহ, আপনি আমার ভাই হারুনকে আমার সহকারী বানান, আমার সাথে সাথে তাকেও নবুয়ত দান করুন। সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সাইয়েদানা হারুন আলাইহিসসালামকে নবী হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা যখন সাইয়েদানা মুসা আলাইহিসসালামকে বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও, কেননা সে অবাধ্য হয়েছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, ক্বালা রাব্বি ইশরাহলি সদরি, হে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে, ওয়া জাআল্লি ওয়াজিরাম মিন আহলি, হে আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান, হারুনা আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিক হুফি আমরি, আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন, তাকে আপনি আমার সহকারী বানান, আমার সাপোর্টার বানান, এবং আশরিক হুফি আমরি, তাকে আমার কাজের অংশীদার বানান, অর্থাৎ তাকেও আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলার কাছে সাইয়েদানা মুসা আলাইহিসসালাম যখন এই আবেদন করলেন, আল্লাহ তাআলা বললেন, ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা ইউর রিকোয়েস্ট ইজ গ্র্যান্টেড, ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো, গ্রহণ করা হলো। এবং সাইয়েদানা মুসা আলাইহিসসালামের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা তার ভাই হারুনকেও আলাইহিসসালামকে নবী বানিয়ে দিলেন। সূরা কসসে আল্লাহ তাআলা বলছেন, সাইয়েদানা মুসা আলাইহিসসালাম আবেদন করে বলেছিলেন, ওয়া আখি হারুনু হুয়া আফসাহু মিন্নি লিসানা, অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়েও বেশি এলোকুয়েন্ট, হারুন ইজ মোর ফ্লুয়েন্ট অ্যান্ড এলোকুয়েন্ট দেন মি ইন স্পিচ, বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট। কারণ আমরা জানি যে মুসা আলাইহিসসালামের মুখে কিছুটা জড়তা ছিল, আর যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন। এই জন্য তিনি বললেন, হুয়া আফসাহু মিন লিসানা, হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাগ্মি, বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে, ফাআরসিলহু মাই রিদা আন ইউসাদ্দিকুনি, তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান, সে আমাকে সাপোর্ট করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুন আলাইহিসসালাম স্বাভাবিকভাবে তিনি নবী হননি, বরং ওনার ভাই মুসা আলাইহিসসালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন আলাইহিসসালামকে নবুয়ত দান করেছিলেন। সাইয়েদানা মুসা আলাইহিসসালাম যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য তুর পাহাড়ে যাবেন, তখন তিনি ওনার উম্মত বনি ইসরায়েলকে দেখভাল করবার জন্য সাইয়েদানা হারুন আলাইহিসসালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ওয়াকালা মুসা লি আখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। সূরা আরাফে আল্লাহ এই ব্যাপারটি তুলে ধরেছেন। তিনি মুসা আলাইহিসসালাম তার ভাই হারুনকে বলেছিলেন, হারুন তুমি উখলুফনি, তুমি আমার প্রতিনিধিত্ব করবে, ফি কওমি, আমাদের
এই বনী ইসরায়েলের এই কওমের ব্যাপারে, ওয়া আসলিহ, এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দিবে, ফয়সালা করে দিবে, সলিউশন করে দিবে। ওয়ালা তাত্তাবি' সাবিল আল মুফসিদিন, আর বিশৃঙ্খলার কোনো পন্থা তুমি অবলম্বন করবে না। অর্থাৎ আমি চলে যাচ্ছি তাওরাত কিতাব রিসিভের জন্য, সেখানে 30 দিন, পরবর্তীতে আল্লাহ তাআলা আরও 10 দিন বাড়িয়ে 40 দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন, এতেকাফ অবস্থায় থাকতে বলেছেন। এই 40 দিনের জন্য তুমি বনী ইসরায়েলের দেখভাল করবে। এই বলে তিনি সাইয়েদনা হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে, বনী ইসরায়েলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত কিতাব রিসিভ করবার জন্য। মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে তাওরাত রিসিভের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটলো, যেটি কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ব্যাপারটি ছিল এরকম, বনী ইসরায়েলের মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল, যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী, তার মনের মধ্যে কুটিলতা ছিল, সে লোক দেখানোর জন্য ইমান এনেছিল, মূলত সে ছিল মুনাফিক। আল্লাহ তাআলা যখন বনী ইসরায়েলকে উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আজ রাতেই তুমি ফেরাউনের কবল থেকে বাঁচবার জন্য বনী ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও, ঠিক সেই মুহূর্তে সবাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে রওনা হল। কিন্তু তার আগে বনী ইসরায়েলের প্রত্যেকে, মিশরীরা যাতে করে সন্দেহ করতে না পারে, প্রত্যেক প্রতিবেশী মিশরীর কাছে যে বনী ইসরায়েলরা বলেছিল যে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে, এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার, সো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো। বনী ইসরায়েলের প্রত্যেকে তার প্রতিবেশী মিশরি লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন রাতে মুসা আলাইহিস সালামের সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো। মাঝখানে লোহিত সাগর আল্লাহ তাআলা পার করে দিলেন, ফেরাউন ধ্বংস হয়ে গেল, এই ঘটনাগুলো আমরা শুনেছি সেদিন মুসা আলাইহিস সালামের পর্বে। তিহ প্রান্তরে সবাই যখন অবস্থান করলো, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে গেলেন, সামিরি ভাবলো এটাই তো মহা সুযোগ, এ বনী ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে, দিস ইজ দ্য হাই টাইম টু মিসগাইড বনী ইসরায়েল। সামিরি যেটা করেছিল, মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন, তখন তাদেরকে সেফগার্ড দিয়ে নিয়ে যাবার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যে জিব্রাইল তুমি যাও, আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও। ঘোড়ায় চড়ে সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামের সাথী হয়েছিলেন। সামিরি পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে মুসা আলাইহিস সালামের সাথে করে যাচ্ছে, এবং সেই ঘোড়ার পায়ের খুর জমিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাসগুলো লতাপাতাগুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে। সামিরি ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয়, ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল, এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনী ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব। তার সেই সময়টি, সুযোগটি যখন আসলো, যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে, আর মুসা তো এখন বনী ইসরায়েলের মাঝে নেই, তিনি তো তুর পাহাড়ে তাওরাত আনবার জন্য গিয়েছেন, তখন তিনি বনী ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন, হে বনী ইসরায়েল, তোমরা যে সেই মিশরীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে, এগুলো তো তোমাদের স্বর্ণ নয়, এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না, এগুলো সব বিসর্জন দিতে হবে, আমি বিশাল একটি গর্ত করছি, সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো, আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসবেন উনি ফয়সালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে, কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয়, তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো। সামিরির কথা শুনে বনী ইসরায়েলের সবাই মিলে স্বর্ণালঙ্কারগুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো, আগুন জ্বালিয়ে দেয়া হলো, স্বর্ণালঙ্কারগুলো গলাতে শুরু করা হলো। সবাই যখন ফেলছে, সামিরিও তখন হারুন আলাইহিস সালামকে ডেকে বললেন যে হে আল্লাহর নবী হারুন, আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো, কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা আল্লাহ তাআলা যেন ইচ্ছাটা পূরণ করে। হারুন আলাইহিস সালাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে, তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সামিরির ইচ্ছা আপনি পূর্ণ করুন। সামিরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের খুর যেই মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে, স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল, এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয়,
এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল। সবাই দেখে তো অবাক যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো কোত্থেকে, আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো কোত্থেকে। সামিরি বলল, এটাই তো আমার বড় সুযোগ। সামিরি সবাইকে মিস গাইড করার জন্য বলল, দেখো মুসা আলাইসাল্লাম 30 দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে, আজকে 40 দিন হয়ে যাচ্ছে মুসা আসে না, সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে, এর কারণ আল্লাহ তাআলা তো তুর পাহাড়ে নেই, আল্লাহ এখানে চলে আসছে। সামিরি বনি ইসরায়েলকে বলতে আরম্ভ করলো, দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছুরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না, কিন্তু এই বাছুরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে। সবাই অবাক হয়ে গেল। তখন সামিরি বলতে আরম্ভ করলো, এটাই তোমাদের রব মুসা আলাইহিস সালাম, তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছেন না, এখানে আল্লাহ তাআলা চলে এসেছেন, তোমরা এটার পূজা করো। সামিরের এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগলো। সাইয়েদনা হারুন আলাইহিস সালাম এখানে বাদ সাধলেন, তাদেরকে থামতে বললেন, কিন্তু কেউ থামলো না, বরং হারুন আলাইহিস সালামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো। ঠিক এই মুহূর্তে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আসলেন, এসে তিনি অত্যন্ত রেগে গেলেন, রেগে দেখলেন যে বনি ইসরায়েল তো মিসগাইডেড হয়ে গিয়েছে। তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি চেপে ধরলেন, চুল টেনে ধরলেন, দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন, তোমার কত বড় সাহস, আমি তোমাকে নবুয়তের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম, আর তুমি কি করলে, তাওহিদের উপর প্রতিষ্ঠিত বনি ইসরায়েলকে তুমি গোমরা করে দিলে, তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো, জবাব দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রেগে গেলেন। সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, প্রিয় ভাই, আপনি আমার দাড়ি ধরে টানবেন না, আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না, আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে, আমাদের বনি ইসরায়েলের মধ্যে যেন দলাদুলি না হয়ে যায় এজন্য আমি খুব বেশি বাধা দেইনি, আপনি এখন ফয়সালা করুন। এই পুরো ঘটনাটি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে সুরাতুল তোহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুনু মিন ক্বাবলু ইয়া ক্বাওমি ইন্নাকুম ফুতিনতুম বিহ, বনি ইসরায়েল যখন কথা না শুনে শিরকের কাজ শুরু করে দিল, ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল, হারুন আলাইহিস সালাম বললেন যে তোমরা ফিতনায় পড়ে যাচ্ছ হে বানি ইসরাইল, ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, তোমাদের রব তো একজন, সে দয়াময় মেহরবান আল্লাহ, ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, তোমরা আমার অনুগত্য করো, আমার অনুসরণ করো। তখন বানি ইসরাইল বলল, ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মুসা, না হে হারুন, আমরা থামবো না যতক্ষণ না তোমার ভাই মুসা তাওরাত নিয়ে না আসে, আমরা থামবো না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রেগে গেলেন। ওয়ালাম্মা রাজাআ মুসা ইলা ক্বাওমিহি গাদবানা আসিফা, প্রচন্ড রেগে মেগে আগুন হয়ে তিনি এসে তার ভাইকে ধরলেন এবং বললেন, ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইযা রাআইতাহুম দাল্লু, তুমি চাক্ষুষ, তোমার চোখে তাদেরকে গোমরা হতে দেখে ওদেরকে আটকালে না কেন, আমি কি তোমাকে দায়িত্ব দিয়ে যাইনি? সেদিন হারুন আলাইহিস সালাম বললেন, ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাক্তা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি, হে আমার ভাই, আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি, আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি, কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বানি ইসরায়েলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সমবেত রাখতে পারলে না, তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে, এই ভয়ে বানি ইসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াইনি। সম্মানিত শুধু ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই কূট চাল এবং কূটতৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা, গোবৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন, সামিরিকে তিনি শাস্তি দিলেন, তিনি সামিরিকে বললেন যে হে সামিরি, তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেয়ামত পর্যন্ত তুমি বলবে লা মিসাস, অর্থাৎ কেউ যখন সামিরির কাছে যেত সামিরির গায়ের মধ্যে হাত দিলে সামিরির গায়ের মধ্যে জ্বর চলে আসতো, অথবা সামিরি কাউকে টাচ করলে সামিরির গায়ে জ্বর চলে আসতো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছুরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্ম করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং সামিরিকে বললেন যে কেয়ামত পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাওহিদের উপর প্রতিষ্ঠিত বানী ইসরায়েলের মধ্যে শিরকের
বীজ রোপণের কারণে, শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত তুমি বলবে লা মিসাস। সে কারোর সাথে বসতে পারতো না, কারোর সাথে উঠতে পারতো না, কারো গায়ের সাথে সামিরের গা লাগলেই সামিরের গায়ে জ্বর চলে আসতো, সামিরি কাউকে টাচ করলেও তার গায়ে জ্বর চলে আসতো। মৃত্যুর আগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তাআলা সামিরের জন্য অবধারিত করেছিলেন। এবং যারা সামিরির সাথে একাত্মতা পোষণ করে বনী ইসরায়েলের মধ্যে শিরকে উস্কে দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুদণ্ড দিয়েছেন। এবং আল্লাহ তাআলা যারা সামিরির কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, এই হত্যার মধ্যে দিয়ে এই পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত্ত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেয়া হলো। সম্মানিত, শুধু ঠিক এইভাবে সাইয়েদানা মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে সাইয়েদানা হারুন আলাইহিসসালামকে যখন দায়িত্ব দিয়ে মুসা আলাইহিসসালাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন, ঠিক তখন বানী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজা এই পৃথিবীতে শুরু হয়। সম্মানিত সুধী, গত পর্বে আমরা মুসা আলাইহিসসালামের ব্যাপারে বিস্তর আলোচনা শুনেছিলাম। মুসা আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক অনেক ইনফরমেশন আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তার বিপরীতে তুলনামূলকভাবে হারুন আলাইহিসসালামের ব্যাপারে যে কয়েকটি প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য তুলে ধরেননি। তাই আমরা সরাসরি এখন হারুন আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের জন্য কী কী শিক্ষা রয়েছে সেদিকে চলে যাব। প্রথম যে লেসনটি আমরা হারুন আলাইহিসসালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি। যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে, তাদের খুব এলোকুয়েন্ট হতে হয়, ফ্লুয়েন্ট হতে হয়। কারণ মুসা আলাইহিসসালামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন, এত বড় রাজা, এত বড় কিং, তার আশেপাশে তার সভাসদবর্গ, তার সৈন্য সামন্ত, এই বিশাল রাজদরবারে যে আমার তো মুখে জড়তা, আমি কী করে এই সুন্দর করে তাওরাতের কথা আমি পৌঁছাবো? আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরাউন বুঝবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে তিনি আবেদন করেছিলেন যে আখি হারুন আফসহ মিন্নি লিসানা, আমার চেয়ে আমার ভাই আরও বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে, আমার চেয়ে আমার ভাই আরও বেশি ফাসিহ, অর্থাৎ খুবই বাগ্মী, এলোকুয়েন্ট, ফ্লুয়েন্ট, তার মুখে কোনো জড়তা নেই। সো আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আলাইহিসসালামকে নবী বানিয়েছিলেন। এতে করে আমরা যেটা বুঝতে পারি, যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে পারবে না, তিনি কথা খুব সহজ ভাষায় সহজভাবে তার শ্রোতাদের কাছে উপস্থাপন করতে হবে, এই ফ্লুয়েন্সিটা খুবই জরুরি। এজন্য যারা দায়ী তাদেরকে বাগ্মী হতে হয়। একজন অনেক জ্ঞান রাখেন কোরআনের হাদিসের, কিন্তু তিনি মানুষের সাথে কথা বলতে জানেন না, মানুষের কাছে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারেন না, তাহলে তো আসলে তাকে দিয়ে দাওয়া কাজ হবে না। তাহলে এই বিষয়টা আমরা শিখতে পারলাম যে যিনি দায়ী ইলাল্লাহ হবেন তার মধ্যে বাগ্মিতার গুণ থাকা আবশ্যক। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শিরকের চেয়ে বড় কোনো পাপ নেই, শিরকের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ। এবং এই পৃথিবীতে কোনো নবী আল্লাহর সাথে শিরক করাকে কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা বরদাস্ত করেননি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সব মাফ করলেও শিরকের গুনাহ মাফ করেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শিরকের গুনাহকে কশিনকালেও ক্ষমা করেন না। এবং সেদিন মুসা আলাইহিসসালাম যে হারুন আলাইহিসসালামের উপর রেগে গিয়েছিলেন, তার আপন ভাইয়ের চুল ধরে টেনেছিলেন, দাড়ি ধরে টান মেরেছিলেন, রেগে গিয়েছিলেন, এটার কারণ কিন্তু দুনিয়াবী কোনো কারণে নয়। একমাত্র কারণ ছিল যে বানী ইসরায়েলের লোকেরা তাওহিদকে ছেড়ে দিয়ে শিরকের সাথে জড়িয়ে পড়েছিল, শিরকের সাগরে তারা গা ভাসিয়ে দিয়েছিল। আর প্রকাশ্য শিরক হতে দেখে একজন নবী সেটা বরদাস্ত করতে পারেন না। এজন্য পৃথিবীর কোনো নবী শিরককে প্রশ্রয় দেননি, বরং শিরকের মূলোৎপাটন করে তাওহিদের বীজ বপন করবার জন্যই কিন্তু পৃথিবীতে নবীদের আগমন ঘটেছে। তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড়, দুটা কিন্তু এক বিষয় নয়, একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া। এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড়, এমনটা নাও হতে পারে। যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাইহিসসালাম ছিলেন বয়সে বড়, মুসা আলাইহিসসালামের 3 বছরের বড়, মুসা আলাইহিসসালাম ছোট, কিন্তু মুসা আলাইহিসসালামের মর্যাদা ছিল বেশি। হারুন আলাইহিসসালাম বয়সে বড় কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট। তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যেও দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
আব্বাস ইবনে আব্দুল মুত্তালাবকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আনতা আকবর আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূল ইসলামের চাচা কে বড়, আপনি বড় নাকি রাসূল ইসলাম বড়? তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনি বলবেন যে আমি বড় বয়সে, এটা ওনার পছন্দ হচ্ছিল না। এটা কেমন, উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদবি হয়ে যেতে পারে। তখন তিনি চমৎকার একটি হাম্বল ওয়েতে একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন হুয়া আকবর মিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার চেয়ে বড়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই, তার চেয়ে বড় হওয়া সম্ভব নয়। তিনি উত্তরে বলেছিলেন হুয়া আকবর মিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার চেয়ে বড়, ওয়া আনা উলিদতু ক্বাবলা, কিন্তু আমি জন্মেছি আগে। সুবহানাল্লাহ, কতটা বিনয় তারা পেশ করেছেন, কতটা বিনয় তারা দেখিয়েছেন তাদের কথায় তাদের আচরণে। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় কিন্তু আমি জন্মেছি আগে। এতে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা নাও হতে পারে, হয়তো বয়সে কেউ ছোট কিন্তু আল্লাহ তাআলার কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু ঘটতে পারে। যেটা আমরা সাইয়েদানা মুসা আলাইহিসসালাম এবং সাইয়েদানা হারুন আলাইহিসসালাম এই যে সহোদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে হারুন আলাইহিসসালাম বয়সে বড় কিন্তু মুসা আলাইহিসসালাম তিনি মর্যাদায় ছিলেন বড়। চার নম্বরে যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো নেশনের মধ্যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধরানোটা অনেক বড় অন্যায়। বিশেষ করে মুসলিম উম্মার কথা যদি আমরা বলি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাফাররুকু উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা তোমাদের ঐক্যকে নষ্ট করো না। বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কি করে আমরা আমাদের ইউনিটিকে আরও মজবুত করব, স্ট্রেংথেনিং দ্য ইউনিটি, ঐক্যকে কিভাবে মজবুত করা যায়, ঐক্যটাকে কি করে বজায় রাখা যায়, ইউনিটি যাতে নষ্ট না হয়, ইউনিটি যাতে আমরা নষ্ট না করি, এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন আলাইহিসসালামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই, কারণ তিনি একজন নবী, নবী হয়েও দেখতে পেলেন যে তার উম্মতরা শিরক করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি। তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো, কিন্তু তারা যখন হারুন আলাইহিসসালামের কথা শোনেননি, হারুন আলাইহিসসালাম তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি বা আক্রমণ করেননি অথবা সরাসরি কোনো কনফ্লিক্টটা যাননি। কেন যাননি? তিনি ভেবেছিলেন আমি শির থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি, ইউনিটি যাতে নষ্ট না হয়, কারণ আমার ভাই এসে যদি দেখে যে বানি ইসরায়েল এমনিই শততা বিভক্ত জাতি, তাদের মধ্যে ১২টা গোষ্ঠী ছিল, তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে। বরং সাময়িক সময়ের জন্য তারা শিরক করলেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মুসা যখন ফিরে আসবে ওনার আগমনে ওনার অ্যারাইভালে ওনার ব্যক্তিত্বের কারণে ওনার আদেশের কারণে সব আবার ঠিক হয়ে যাবে, তাই আমি তাদেরকে শিরক থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি। সুবহানাল্লাহ বিহামদি। আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফের ফতোয়া দিই, মুসলিম হয়েও আরেকজনকে ইহুদি নাসারার দালাল বলি, কিন্তু একজন নবী তিনি শিরক হতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেননি। তাই আমরা যেন যে কোনো মূল্যে আমাদের মুসলিম উম্মার ঐক্যটাকে ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।